ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করলেন নজরুল ইসলাম ওরফে ঋতু হিজড়া। তিনি নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের ওরফে সানারসে দ্বিগুণ ভোট পেয়েছেন। এই নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রোববার ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মধুসূদন দত্ত জানায়, নির্বাচনের নয়টি ভোট কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রার্থী 9,557 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকাপ্রতীকে নজরুল ইসলাম সানা পান 4,529 ভোট। ইউনিয়নের মোট ভোটার 19,600। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জের উপজেলার দাঁতপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। জন্মের পর হিজড়ার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার পর 5 বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানার প্রতিবন্ধকতায় প্রাথমিক গণ্ডি পেরোতে সম্ভব হয়নি তার। ছোটবেলা থেকেই ঢাকায় ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠে। এখন তার বয়স 43 বছর। ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায় তিনি গ্রামের বাড়িতে আসেন। 15 বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়ন বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কি তা বুঝি না। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করেন। আমি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করিনি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি। এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনে তাকে নৌকার প্রার্থী ও তার সমর্থকেরা বাধা দিয়েছেন, কিন্তু প্রশাসন কঠোর থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। এতে তিনি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ।